আজকের গল্প কি আজকের গল্প হচ্ছে গিয়ে কিভাবে ফলস ডেডলাইন দিয়ে আমাদের কাজ করা যায় সো আমি ফিরে আসছি হচ্ছে গিয়ে আমাদের সেই বই হাউ টু গেট থিংস ডান হাউ টু গেট থিংস ডান সো আজকের আলাপ হচ্ছে গিয়ে অবভিয়াসলি গিভিং ফলস ডেড এখন আমাদের কিন্তু সব জায়গায় মানে আমাদের অফিসে তারপর অনেক জায়গায় আছে যে যাদেরকে ঠিক টাইম মতো আসলে আনা যায় না আপনি বলছেন যে একটা আটটার সময় মিটিং হবে দেখা যাবে যে আটটার সময় মিটিং দিলেও সেটা আটটা পনেরোতে এসে সবাই জড়ো হবে সো সামটাইমস ইউ হ্যাভ টু গিভ ফলস ডেড লাইন টু অ্যাকচুয়ালি স্টার্ট অর টু গেট থিংস ডান সো এটা সামরিক বাহিনীতে আমরা আসলে অনেক সময় এভাবে বলি যে সিএচএম টাইম বিএচএম টাইম মানে যাতে তাদের একটা কি অনুযায়ী নিচের থেকে যাতে এটাকে প্রপারলি স্ট্রাকচার হয়ে আসে স্পেশালি ফর দ্য টাইম লাইন আর কখনোই ফ্স্ট ডেড লাইনে কখনোই বলতে নেই যে অ্যাকচুয়ালি দ্য টাইম লাইন ইজ দিস অ্যান্ড ইউ হ্যাভ কনভিন অ্যাট দিস পয়েন্ট অফ টাইম এটা আসলে বলা যাবে না বিকজ ফার্স্ট ডেড লাইন ইউ হ্যাভ টু কিপ ইট টু ইউর সেলফ বিকজ দিন শেষে যারা লেট লতিফ তারা সবসময় লেট লতিফ তো তাদেরকে স্ট্রাকচার বা তাদেরকে নিয়ে আসার জন্য একটা একটা সিস্টেমের মধ্যে আনার জন্য ইউ হ্যাভ টু প্রোভাইড দেম দ্য ফার্স্ট ডেড লাইন সো দিস ইজ হোয়াট ইট হাজ টক যে গিভ ফস্ট ডেড লাইন আসলে এই বইটা থেকে আমি শুধু হেডিংগুলো নেই ভিতরেগুলো আসলে ওভাবে পড়া হয় না বাট ইট গিভস দ্য সেম মিনিং ইট গিভস দ্য সেম মিনিং দে হাউ টু গেট থিংস ডান বিকজ ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু গেট থিংস ডান ইউ হ্যাভ টু গেট পিপল অন টাইম মে বি সামটাইমস ইউ হ্যাভ টু গিভ দেম ফস ডেড লাইন আজকে পর্যন্তই থাকছেন তো সামনে